হাই গাইজ, ওয়েলকাম টু স্মার্ট দুনিয়া। এই ভিডিওতে আপনাদেরকে আলোচনা করবো একটা বেসরকারি চাকরির খবর সম্পর্কে, অ্যামাজন। হ্যাঁ বন্ধুরা, অ্যামাজনের নাম শুনেছেন, অ্যামাজনেই HS পাসে নিয়োগ দিচ্ছে এবং সব জেলায়। এটা কিন্তু একটা ভালো সুবিধা হতে চলেছে, যতক্ষণ না সরকারি চাকরি পাচ্ছেন নিজেকে মোটামুটি ভালো রকম বেতন এরা কিন্তু দিচ্ছে। মোটামুটিভাবে নিজের পায়ে দাঁড়ানোর জন্য আপনারা এই চাকরি করতে পারেন। আবেদন পদ্ধতি সহ সম্পূর্ণ তথ্য এখানে জানিয়ে দেবো। কোনো রকম এক্সপিরিয়েন্স লাগবে না ফ্রেশারদের জন্য চাকরি, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, উচ্চ মাধ্যমিক পাশের চাকরি। তো কীভাবে আবেদন করবেন জানতে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। অবশ্যই জানিয়ে দেবেন আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। কী কী ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে? কোনো রকম এক্সপিরিয়েন্স লাগবে না সেটার বিষয়ে আপনাদের কোনো ভয় নাই। নিয়োগ করবে কে? নিয়োগ করবে অ্যামাজন। পদের নাম কী আছে? সেলিং পার্টনার সাপোর্ট। সেলিং পার্টনার সাপোর্ট পদে কিন্তু নিয়োগ হবে বন্ধুরা, অনেকগুলো পদ আছে। যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েশন, ইংরেজি এবং হিন্দি দুটো ভাষায় এক্সেলেন্ট কমিউনিকেশান স্কিল থাকতে হবে, মানে ইংরাজি ভাষায় হিন্দি ভাষায় কথা বলতে জানতে হবে। লিফট শিফট টাইম বলে দেওয়া আছে 24/7 কাজ, এবং সেটা রোটেশনাল শিফট আছে, একটা ব্যক্তি তো 24 করতে পারবে না, সেই জন্য রোটেশনাল শিফটে কাজ করতে পারবেন। সপ্তাহে 5 দিন কাজ, 2 দিন ছুটি। প্রথম 4 মাস ট্রেনিং চলবে, ট্রেনিং চলাকালীন উইক অফ বাদে ছুটি পাবেন না। স্যালারি দেবে মিনিমাম 10,000 টাকা থেকে শুরু। ওয়ার্ক ফ্রম হোম জব, বাড়িতে বসে ল্যাপটপ বা কম্পিউটারে বসে কাজ করবেন। সেক্ষেত্রে নিজের ল্যাপটপ বা কম্পিউটার বা ভালো ইন্টারনেট কানেকশান থাকতে হবে, মিনিমাম স্পিড অফ মোটামুটি 20 MBPS থাকতে হবে। কিন্তু ডিউটি চলাকালীন লোডশেডিং হয়ে গেলে পাওয়ার ব্যাকআপ থাকতে হবে, মানে একটা UPS আপনাদের থাকতে হবে। যদি ডিউটি চলাকালীন লোডশেডিং হয়ে যায় তাহলে পাওয়ার ব্যাকআপ থাকতে হবে। শুধুমাত্র কলকাতা এবং তার আশেপাশের লোকেশনের বাসিন্দা হলে অ্যাপ্লাই করতে পারবেন। কী কাজ করতে হবে? অ্যামাজন ওয়েবসাইটে যে সমস্ত ব্যক্তিরা সেলিং অন অ্যামাজন প্রোগ্রামে জয়েন করে নিজেদের প্রোডাক্ট সেল করতে চায়, সেই সমস্ত থার্ড পার্টি সেলারদের কল, ইমেল এবং চ্যাটের মাধ্যমে আপনাকে সাহায্য করতে হবে। অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন। আর কীভাবে আবেদন করবেন সেটা মোটামুটি আপনারা বুঝতেই পাচ্ছেন। ওই অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে স্টেপ বাই স্টেপ আপনারা কিন্তু পরপর এগিয়ে যাবেন। নিজেদের জাস্ট একটা বায়োডাটা ফিল আপ করার মতোই কাজ, আপনাদেরকে অনলাইনে ফিল আপ করে দিতে হবে। আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, এই আর্টিকেলের লিঙ্ক, আপনারা চাইলে আবেদন করতে পারেন। বাড়িতে বসে কাজ, 10,000 টাকা বেতন আছে, চাইলে করতেই পারেন।